লেটস লার্ন মদিনা ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার লানত প্রাপ্ত মহিলা কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য আকাশের ওপর দিকে লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যাদের প্রতি লানত বর্ষণ করেছেন তাদের পরিচয় আজকে জানব তারা কোন শিরুনির মহিলা লানত প্রাপ্ত অর্থাৎ যারা আল্লাহ রব্বুল্লাহ আলামিনের রহম থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল্লা আলামিন তাদের দিকে সুদৃষ্টিতে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না তাদের ঠিকানা জাহান্নাম না উদুবিল্লাহ এরা কারা অনেক প্রকার রয়েছে তার মাছ থেকে উল্লেখযোগ্য কয়েকটি প্রকার আজকে বলবো। প্রথম প্রকার আর না মেসা ওয়াল নাম মেসা যারা ডিজাইন করে বুরুপ্লাক করে সৌন্দর্য মণ্ডিত করে আর যারা করিয়ে নেয় দ্বিতীয় প্রকার আল ও আশেমা মুস্তাউশিমাত যারা শরীরে চিত্রাঙ্কন করে ডিজাইন করে নাম লেখে নেয় সুজ দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করে তাদের প্রতি লানত তৃতীয় প্রকার আল ও আসে মুস্তাউসিলা যারা অন্যের চোল ব্যবহার করে অতিরিক্ত চোল ব্যবহার করে সৌন্দর্য মণ্ডিত করে চতুর্থ প্রকার আল মুতা জাত যারা দাঁতগুলিকে শুরু করে ডিজাইন করে এই সমস্ত মহিলারা হইল আল মুগাই রাত খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় আল্লাহ রব্বুল্লা যে তাদেরকে সৌন্দর্য দিয়েছেন রূপ দিয়েছেন সৃষ্টি করেছেন নিখুঁতভাবে এটি তাদের পছন্দ হয় না তাদের প্রতি লানত পঞ্চম প্রকার লানত প্রাপ্ত মহিলা হল আল মোতেসাব বিহাত বিরিজাল যে সমস্ত মহিলারা পুরুষদের সাদৃশ্য বরণ করে ষষ্ঠ প্রকার যে সমস্ত মহিলারা পুরুষদের পোশাক পরিধান করে সপ্তম প্রকার লানত প্রাপ্ত মহিলা হল তারা যারা নাই হা অর্থাৎ বিপদ আপদ ভালা মুসিবত কেউ মারা গেল স্বামী হোক বাবা হোক আত্মীয় স্বজন না কেন চিল্লিয়ে করে। বুক চাপড়ায় কপাল থাপড়ায় এবং বিপদ হে বিপদ বলে করতে থাকে এই প্রকারের মহিলা হলো চিল্লা চিল্লি আল্লাহর আলামিন যে ভাগ্য দিয়েছেন কি অবিশ্বাসকারী অষ্টম প্রকার কবর জিয়ারতকারী মহিলা রাসু সালাম লানত করেছেন যারা কবর জিয়ারত করতে যায় এটি তাদের জন্য সম্পূর্ণ নিষেধ এই আট শিরণীর মহিলা লালত প্রাপ্ত যদি তারা সত্যিকারাতে না করে তাদের ঠিকানা হতে পারে জাহান্নাম